মাই চ্যানেল। আর কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমি তো ভীষণ ভীষণ ভালো আছি। আর চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। ব্লগটা খুব খুব ইন্টারেস্টিং হবে। আর বলে দিই আজকে কী নিয়ে ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো তোমাদের দাদা ভাইয়েরও যাওয়ার কথা ছিল, বাট ও আসতে পারেনি ডিউটি থেকে, তো ও যাবে না, মানে শ্বশুর শাশুড়ির সাথে আর আমি যাবো, তিনজন, বাবা মা আর আমি। আর তো যার বিয়েতে যাবো সেটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের মানে বন্ধুর ছেলে, তো একদম আমাদের এই বাড়ির কাছেই, এখানে একটা কমপ্লেক্সে বিয়ে হচ্ছে, এখান থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। তো এখন কি পরবো এখন অবধি ঠিক করিনি, দেখি রেডি হয়ে নিই আর কি পরি না পরি তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মোটামুটি আমার সাজগোজ তো কমপ্লিট, আর সেজে গুজে ক্যামেরার সামনে নিজেই এই যে একটু রং বং ঢং করছিলাম। গাইজ এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, আর খুব তাড়াহুড়োর মধ্যে যাবো না করে তারপরেই রেডি হলাম। আর আমার বিছানার অবস্থা দেখো একদম যাতা হয়ে আছে, তো আগে বিয়েবাড়ি দিয়ে ঘুরে আসি তারপর এসে গুছাবো। তো কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। মা বাবার সাথে হাঁটি হাঁটি করতে করতে এই যে বেরিয়ে পড়েছি, জাস্ট 2 মিনিটের রাস্তা, এক্ষুনি পৌঁছে যাবো। আর বলতে বলতে পৌঁছেও গেছি। এই যে দেখো এখন চলে এসেছি কমপ্লেক্সের সামনে। একটু কেমন কেমন লাগছিল, কারণ কারোরই সেরকমভাবে চিনি না, বাবার বন্ধুর ছেলে, বুঝতে তো পারছো। বর বউ তো বসেছে ওপরে, তো চললাম এখন ওপরে একটু ওদের সাথে দেখা করতে, কারোরই চিনি না। আর এসে দেখছি মোটামুটি অনেক লোকজন, আর বাবার মা তো অনেকেরই চেনে, এর সঙ্গে কথা বলছে, ওর সঙ্গে কথা বলছে। আমি কি করবো, বেচারা একা চুপচাপ দাঁড়িয়ে আছি আর একটু করে করে ভিডিও করছি, যা কাজ আমার। আর এই চলো তোমাদের ফাইনালি বউকে দেখাই। তো এটাই হচ্ছে আজকে ব্রাইড। বরকনের সাথে তো দেখা করে চলে এলাম গিফট টিপ দিয়ে, আর এখন চলে এসেছি এই যে খাবার জায়গায় ফুচকা স্টলে। আর একা একা ভিডিও করছি, সব একা একা করতে হচ্ছে, কী করবো বলো। তোমাদের দাদাভাই থাকলে আমাকে একটু হেল্প করে দিত, এখন বুঝতে পারছি বর ছাড়া একা একা গেলে এটাই হয়। ফুচকা টুচকা খাওয়া হয়ে গেলে আবার এই যে চলে এসেছি বরকনে, যেখানে ছিল ওখানে। আর এখন ওই যে ওদের সব ফটোশ্যুট চলছে, আর আমরা একটু এসে বসলাম এখানে, মা আর বাবাও এই যে দেখতে পাচ্ছ একান্তে বসে একটু গল্প করছে। আর আমি হাঁদার মতো চারিদিকে তাকিয়ে তাকিয়ে লোকজন দেখছি, কি করব বলো, আর কোনো কাজই নেই আমার। এখন সত্যি সত্যি মনে হচ্ছে বর ছাড়া আর কোথাও যাব না বাবা। তোমাদের দাদাভাইকে ভীষণ ভীষণ মিস করছি এখন, কারণ ও নেই, ও থাকলে আমার পুরো সময়টা কি করে কেটে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, বোর হয়ে থাকতে থাকতে এখন চলে এলাম একটু কফি খেতে। তো মা আর আমি একটু কফি খেয়ে নিচ্ছি। আমাদের মা তো কফি শেষ করে একটু পরে আবার এই যে দেখো আইসক্রিম নিয়ে খাচ্ছে এখন। ঘড়িতে বেজে গেছে রাত 10টা, আর একদম টপ ফ্লোরে করেছে খাবার অ্যারেঞ্জমেন্ট। তো চলে এসেছি এখন খাবার জন্য। আর আমাদের মা আর বাবা যার সঙ্গে দেখতে পাচ্ছে তার সঙ্গেই তো কথা বলছে, সবার সাথে পরিচিতি। আর তো আপাতত ফাইনালি এই যে বসে গেছি খাবার জন্য, একটা টেবিল পেয়ে গেছি, তো মা বাবা সবাই মিলে এবার খেয়ে নিই। চলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকের মেনু। তো এই ছিল আমাদের আজকের মেনু। মেনু তো দেখে নিয়েছি কিন্তু খাবার এখনো পাইনি, তো টেবিলে এই যে বসে আছি, কখন খাবার আসবে সেই অপেক্ষাতে। আমাদের খাওয়া দাওয়া তো একেবারেই কমপ্লিট। আর এই যে দেখো আবার চলে এসেছি নিচে, তো মা আর আমি নিয়েছি একটা করে আইসক্রিম। আর এই আইসক্রিমটা খাওয়া হয়ে গেলেই এবার আমরা বেরোবো, রাত 11টা বেজে গেছে। তো চলো এবার বাড়িতে গিয়ে কথা হবে। গাইজ এই যে চলে এসেছি বাড়িতে, আর এখন ঘড়িতে বেজে গেছে তোমার পুরো 12টা। আর এই জাস্ট রুমে ঢুকলাম, এবার ফ্রেশ হয়ে নেবো, চেঞ্জ চেঞ্জ করে নেবো। আর আমার বিছানার অবস্থা তো খুব খারাপ হয়ে আছে, এখন এগুলো গুছাবো, নিজে চেঞ্জ করবো, ফ্রেশ হবো, অনেক কাজ। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের খুব খুব ভালো লেগেছে। তো এখন টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।